আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার উদ্দেশ্যে আসলাম, বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে। আজকাল অনেক প্রবাসী নবী পড়ে অনেক সূরা সালামের সাথে সম্পৃক্ত হচ্ছেন, সেটা হচ্ছে মাদক এবং সোনা সূরা সালাম। আজকে একটা রিপোর্ট আমি পড়লাম, যেটা আমার চোখে আসলো প্রবাস বাংলা থেকে। টাকার বিনিময়ে সূরা কারবারিদের মালামাল বহন করেছেন অনেক প্রবাসী, সামান্য কিছু টাকার লোভে এই প্রবাসী সূরা কারবারিদের সহযোগী হচ্ছেন। সূরা কারবারিদের জড়িত অনেক প্রবাসী দেশে এসে হাতে নাতে ধরা পড়ছে, তখন আইনগত নানা জটিলতা মুখোমুখি হতে হচ্ছে, এর মধ্যে দিয়ে এসে জেল জরিমানা করতে হচ্ছে। সূরা চালানের মামলা আসামি হবার কারণে অনেক পুনরায় বিদেশে যাত্রা পথ বন্ধ হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার আবার দিতে পারতেছে না। নিজের লোভ নিয়ন্ত্রণ করুন, সূরা চালান থেকে বিরত থাকুন, টাকার বিনিময়ে অন্যের পণ্য বহন থেকে বিরত থাকুন। বিশ্বজুড়ে মাদক ও সোনা চোরা চালানের প্রবণতা বাড়ছে, বৈধ পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমদানি বা রপ্তানি করাও চোরা চালান বৈধ অবৈধ সকল ধরনের পণ্য জিনিসের বেআইনি চোরা চালানের প্রতিরোধ তথ্য দিন, দেশে বা বিদেশে আপনি যেখানে থাকুন না কেন, কোনো তথ্য দিয়ে চোরা চালানের প্রতিরোধে সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে, চোরাচালানের বিরুদ্ধে লড়াই আপনি অংশ নিন। যেটা বিশেষ করে অনেক প্রবাসী কিছু টাকা পাওয়ার উদ্দেশ্যে এই সম্পৃক্ত হচ্ছেন, বিশেষ করে অনুরোধ থাকবে আপনারা এটা থেকে বিরত থাকুন, কারণ পরবর্তীতে আপনি কোনো কারণে এয়ারপোর্টে আপনার এই চোরাচালানের সম্পৃক্ত পেয়ে যায় বা অ্যারেস্ট হন, আর তৃতীয়বার কোনো প্রবাসী আসতে আপনার সুযোগটা পাবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।